এই লকডাউনে ডিস্টিল ওয়াটার শেষ, এর মতো দুঃখজনক আর কি হতে পারে। এখন তো দেখা যায় ডিস্টিল ওয়াটার নিজে নিজেই তৈরি করা লাগবে, তো দেখা যাক কীভাবে ডিস্টিল ওয়াটার তৈরি করা লাগে। ডিস্টিল ওয়াটার বানানোর জন্যে লাগবে একটি প্রেশার কুকার আর কিছু টিউব। তো একটি প্রেশার কুকারে এইভাবে প্রথমে টিউবটি সেট আপ করে নিতে হবে, কারণ প্রেশার কুকারে যে স্টিম প্রডিউস হবে বাষ্প, সেটা যাতে ইজিলি এই টিউব দিয়ে আসতে পারে। আসলে স্টিম প্রডিউসড হয় বাষ্প, আর এই টিউব দিয়ে আস্তে আস্তে বাষ্প স্টিম এই দিকে চলে আসে, আর এইখানে স্টিম ঠান্ডা হয়, ঠান্ডা হয়ে আবার লিকুইড ওয়াটারে কনভার্ট হয়। সো এই লিকুইড ওয়াটারই আস্তে আস্তে কালেক্ট করা হয়। সো এখানে ঠান্ডা হওয়ার জন্য পানি, ঠান্ডা পানির বোতল আমরা ব্যবহার করেছি, আর যাতে বাষ্প সহজে লিকুইডে কনভার্ট হতে পারে। স্টিমকে লিকুইডে কনভার্ট করার জন্য বা বাষ্পকে তরল পানিতে কনভার্ট করার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে কপার টিউব ব্যবহার করা, কারণ কপার টিউব সহজেই হিটটারে এক্সচেঞ্জ করতে পারে ভিতর থেকে বাইরে। এখানে আসলে ইফিশিয়েন্টলি বাষ্পটা লিকুইডে কনভার্ট হচ্ছে না, কারণ কিছু কিছু ওই স্টিম স্টিল রয়ে গেছে। সো যদি কপার টিউব ইউজ করা হয়তো তাড়াতাড়ি স্টিমগুলা লিকুইড ওয়াটারে কনভার্ট হইতো, তাহলে আরও বেশি পরিমাণে ডিস্টিল ওয়াটার পাওয়া যেত। ওয়াটার বানানো শেষ, সেইবার ডিস্টিল ওয়াটার ব্যাটারিতে দেওয়া লাগবে। বাট একটা জিনিস অবশ্যই খেয়াল করা লাগবে, ডিস্টিল ওয়াটারের পরিমাণ যাতে বেশি না হয় ব্যাটারিতে, যদি বেশি হয়ে যায় তাহলে সমস্যা।